হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি নন্দিতা সাহা, আবার একটি ব্লগ নিয়ে এসে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি খুব ভালো নেই, মোটামুটি ভালো আছি, কারণ আমার শরীরটা সত্যি করে খুব খারাপ। আর এদিকে দেখছো পুরো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আর অনেকদিন পর ব্লগটা দেওয়া হলো, কারণ আমার শরীরটা এতটাই খারাপ ছিল, তার জন্য আমি ব্লগ দিতে পারছিলাম না, কারণ এডিটিংটা তো সব কিছুই আমাকে করতে হয়, তার জন্য ব্লগ পারছিলাম না। দেখছো সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মল থেকে যেগুলো আনা হয়েছিলো সেগুলো সব কিছু, আর তারপর এগুলো ঢালা হয়নি, যেহেতু ওগুলো অনেক ছিল, তার জন্য কোটোটা একদম খালি ছিল না, তার জন্য এগুলো ঢেলে নেবো, আর তাই ঢালবো সেগুলো। তোমার ব্লগগুলো তোমাদেরকে দেখাবো, আর সারাদিনে কী কী করছি না করছি ব্লগটা তোমরা দেখতে থাকো। এই দুটো প্যাকেট দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে কিলক্স, একদম চকো কিলক্স যেটা বলে চকলেটের সেটা, আর এই দুটো ঢেলে নেবো। আর কোটোটা অনেকটাই বড়, আগে যে গরমকালে নেওয়া হয়েছিলো গ্লুকোজ কেনা হয়েছিলো, তার জন্য এখন গ্লুকোজটা পুরোটা খাওয়া হয়নি, কারণ গরমে যতটা পেরেছি ততটা খেয়েছি, আর তারপরে যখন ঠান্ডা পড়ে গেছিলো আর খাইনি আর জমে গেছিলো। আর এই কোটোটা দেখতেই পাচ্ছ পুরো কিলক্সটা এই কোটোটার মধ্যেই হয়ে গেল। আর আরেকটা কিলক্স আছে, ওইটা তাহলে পরে ঢালবো যখন শেষ হবে, কারণ এত কোটো আমার কাছে নেই যে সব কিছুর মধ্যে রাখবো। আর এইটা দেখতে পাচ্ছ মল থেকে আনা সব কিছু, মল থেকে এটা চিনি, আর চিনিটা সত্যি করে খুব সুন্দর লাগলো দানাটা, তাই জন্য নিলাম। আর এইভাবে প্যাকেটিং করে, আমি কখনো বাজার করলে এই হাট মশলা আনতে গেলে কখনো কাগজে লিখে যাই না যে এই জিনিসটা লাগবে ওই জিনিসটা লাগবে, তার জন্য আমি মলে পছন্দ করি যে যেটা আমার বাড়িতে নেই সেটা আমি নিয়ে নিলাম, যেটা শেষ হয়ে গেছে সেটা আমি নিয়ে নিলাম। আর দোকানে গেলে লিস্ট করে যেতে হবে এই জিনিসটা, দাঁড়িয়ে থেকে তো আমার ওইভাবে যে বিস্কুট দাও, তারপরে এই দাও ওই দাও, ওইভাবে তো হয় না, একটা না বলতে হবে, না নিলে তাদেরকে লিস্ট ধরিয়ে দিতে হবে হাতে। আর এই প্যাকেটে শুকনো লঙ্কা আছে, আর শুকনো লঙ্কা খুব একটা আমি খাই না, কারণ শরীর খারাপ করে শুকনো লঙ্কা খেলে। কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেল। আর এইদিকে অন্নপূর্ণা ঘিটা এত সুন্দর, মানে খেতে খুব টেস্ট খেতে। আর মলে গেলে কি বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাওয়া যায়, মানে ভালো যেমন সোয়েটারও দেখতে পাওয়া যায়, সেরকম ভালো জুতোও দেখতে পাওয়া যায়, আর সেরকম ভালো খাবার জিনিসগুলোও দেখতে পাওয়া যায়। আর তার জন্য নেওয়া, আর কোনো মুদিখানা দোকানে গেলে এই মানে ব্র্যান্ডেডটাই সবসময় থাকে, এই ব্র্যান্ডেডটাই সবসময় দেখাবে এইভাবে। আর মলে গেলে বিভিন্ন রকমের ব্র্যান্ডেড দেখা যায়, কারণ এটা লোকালেরও কিছু থাকে, আবার বাইরেকারও কিছু থাকে, আবার অন্য জায়গাকারও কিছু থাকে, এরকম করে। লোকালের বলতে চাপাতিটা বেশিরভাগ দেখা যায়, চাপাতিটা ধরো বাইরে কারো চাপাতিটা নিয়ে এসে লোকালে প্যাকিং করে আমাদের, অনেকেই দেখেছি অনেকবার।
এই সাদা তেলটা আমাকে নিতেই হয়, কারণ মেয়ে আমার লুচি খেতে ভালোবাসে, লুচি আর ভাজাভুজি খুব একটা আমার ভালো লাগে না, বেগুন পোড়া বা বেগুন ভাজা এগুলোই ভালো লাগে খেতে, তাছাড়া আমি সেরকম ভাজা করি না, কিন্তু মেয়ে লুচি ভালো লাগে খেতে, তার জন্য এই সাদা তেলটা। আর এই সাদা তেলটা হচ্ছে সূর্যমুখী তেল, এটা আর এখানে বিস্কুট নেওয়া আছে আমার, 3 প্যাকেট মতন বিস্কুট নেওয়া আছে, আর এখানে পারলে আমি 1 প্যাকেট ঢালবো, নাহলে 2 প্যাকেট ঢালবো, আরও বিস্কুট নেওয়া ছিল, প্রায় 5 রকমের বিস্কুট নেওয়া ছিল, আর কিছু বিস্কুট মানে খাওয়া হয়ে গেছে, আর এই মেরি বিস্কুট বলে এটা রয়ে গেছে, আর যেগুলো ছিল সেগুলো হচ্ছে নর্মাল বিস্কুট, ওগুলো ভালো লাগছিলো যেহেতু বারবান বিস্কুটটা আরও ধরনের চকলেটের মতন বিস্কুট, ওগুলো ওরা মেয়ে যখনই নিয়ে এসেছি তখনই ওরা খেয়ে নিয়েছে, আর এটা মেরি বিস্কুট চাঁদই খেতে হবে, খুব একটা এর মধ্যে টেস্ট নেই তার জন্য এটা আর ছইনি। চকলেটের মধ্যে ক্রিম দেওয়া থাকলে ওদের সত্যি করে খুব ভালো লাগবে, আর না হলে নেই খাবে না। আর এখানে কিছু ড্রাই ফ্রুট আছে আর সব মিক্সড করা আছে, খেজুর আছে, কাজু আছে, পেস্তা আছে, আর বিভিন্ন ধরনের আছে 5 রকমের, এটাও নিয়ে নিয়েছি, আর বাদাম আমি সকালবেলায় খাই ঘুম থেকে উঠে ব্রাশ করার পর, মেয়েরাও খায়, তার জন্য এই কোটোটা হচ্ছে পিনাট বাটারের কোটো, এটাও আমি খেতাম পিনাট বাটার, মেয়েরা তো চামচের করে তুলে তুলে খেত, ভালো লাগতো খেতে বাটারের মতন, কিন্তু মানে মানে মোটা তো আর বাটারটা পাতলা, আর ভীষণই ভালো লাগতো, টেস্ট লাগতো, আর তার জন্য এই কোটোটার মধ্যে আমি ভরে নিলাম বাদামগুলো সব। এখানে সর্ষের তেল মানে ওদেরই ব্র্যান্ডেড কিছু একটা, এখানে সর্ষের তেলও আছে, আর সর্ষের তেলটা আমি নিয়েছি, খুব সুন্দর টেস্ট ছিল, আর সব কিছুর মধ্যে অফার ছিল, 10-20 টাকার মতন ছাড় ছিল, তার জন্য এত কিছু বাজার করা হয়েছে, আর খুব কম খরচার মধ্যে বাজার করা হয়েছে, আর সর্ষের তেলটা সত্যি করে খুব ভালো লাগলো, এরপর খাওয়ার পর কেমন টেস্টটা বোঝা যাবে তখন। কথা বলতে বলতে অনেকটা আমার কাজ এগিয়ে গেলো, এবার রান্নাবান্নার দিকে এগোনো হোক, প্রায় 9:30 বেজেই গেছে, এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, প্রায় 10টা বাজলো আর আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, কারণ মুড়ি খাবার এবার কিছু একটা করতে তো হবে, মুড়ি খাবার যায় রুটি খাবার কিছু একটা তো টিফিন করতে হবে, টিফিন না করে তো আমি ভাত বসাতে পারবো না, আর ভাত এখন শীতকালে আমার বসাতে প্রায় 10:30-11টা হয়ে যায়, খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়, সেরকমভাবে দেরি হয় না, আর 1:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, তার জন্য এই কড়াইয়ে এখানে হালকা করে অল্প করে তেল নিয়ে নিলাম, সাদা তেল, আর একটু পাঁচফোড়ন নেব, একটু জিরে নেব, তারপরে আলু, আর আজকে আলু আর হচ্ছে বিনস ভাজবো, আর ভাজা করব না খুব একটা, কারণ তেলটা কম নিয়েছি, রসালো টাইপের কিছু একটা করব, তো তোমরা ব্লগ
পারছেন যে আটার চিকচিকি, আর আমি এখান থেকে আটা নিয়ে নেব, কারণ টিফিন আজকে হবে রুটি, মুড়ি খাবো না, কারণ মাঝে মাঝে মুড়িটা ভালো লাগে আর মাঝে মাঝে রুটিটা ভালো লাগে আর মাঝে মাঝে ময়দাও ভালো লাগে। আর আমি আটার আজকে রুটি বানাবো, কারণ অনেক দিন রুটি খাওয়া হয়নি সকালবেলায়। আর এখানে কিছু আটা নিয়ে নিলাম থালার মধ্যে, এবারে এটা মেখে নেবো, ততক্ষণ তরকারিটা হয়ে যাক। শীতকালে আমার নাইটি পরতে একদম ভালো লাগে না, কারণ সুতিরটা ভালো লাগে না, অন্য নাইটি পরতে ভালো লাগে। আর শীতকালে আমি বেশি গেঞ্জি কুর্তি এগুলো বেশি আমার ভালো লাগে। আর আমার গলায় দেখতেই পাচ্ছি স্টোল আছে, আর আমি ঢাকা নিয়েছিলাম কারণ স্নান টান করে আমার ঠান্ডা লাগছিলো। আর পুজো দেওয়া হয়ে গেছে, আর ততক্ষণ আমি আটার কথা বলতে বলতে আটা মাখা হয়ে গেছে। আর আমি তাওয়াটা আগে বসিয়ে দিয়েছিলাম, কারণ তাওয়াটা গরম হতে অনেক সময় লাগে। আর আটা মাখা হয়ে গেল, বেলা হয়ে গেল, আর রুটিটা মাঝে মাঝে মধ্যে বললাম ভালো লাগে খেতে। আর ভুট্টার আটা কখনো পাইনি, ভুট্টার রুটি করব বাড়িতে, দেখবো কোনো মলে যদি ভুট্টার আটা পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায় একটু প্লিজ কেউ যদি জানো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ব্লগটা একটু বড় হয়েছে, আর সবসময় তো ব্লগ বড় দিই না আমি, আর আজকের ব্লগটা একটুটা অনেকটাই বড় হয়েছে। আর এখনকার মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ব্লগ নিয়ে অবশ্যই আসবো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করো, আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারাও অবশ্যই করো, আর যারা দেখছো তাদের তো অসংখ্য আমার তরফ থেকে ভালোবাসা। আর কোনো দিন কখনো যদি সুযোগ পাই অবশ্যই তোমাদের সাথে সবারই সাথে দেখা করব, আর আমার বাড়িও আসার জন্য অবশ্যই তোমাদেরকে ইনভাইট করব। তো এখনকার মতন ব্লগটা এখানেই শেষ করলাম।